फिलहाल बिरतिर पर नतून बछरे राज्य चारटी पुरसभाय भोट एवं सेई भोटे प्रार्थी करा निये शासक दल तृणमूल कांग्रेसेर आज के गुरुत्वपूर्ण एक बैठक है कालीघाटे ममता बंदोपाध्यायेर बाड़ीते एवं सेई बैठक शेषेई फिरहाद हाकिम राज्येर मंत्री तथा कलकाता पुरसभार मेयर तिनी कि बोलेछेन आमरा प्रथमेई शोनाबो आपनादेर। सहमतर बेसिसे अप्रूव हो गए तारपरे विधाननगर लिस्ट सहमतर बेसिसे अप्रूव हो तारपर शिलीगुड़ी लिस्ट सहमतर बेसिसे अप्रूव हो आसानसोल लिस्ट सर्वशेषे एकेबारे सहमतर बेसिसे आमरा लिस्ट धरे धरे आलोचना যারা নেত্রী সবাইকে বলেছেন যে আপনাদের সমর্থন এবং যদি কোনো অবজারভেশন থাকে দিতে সেই বেসিসে সবার অবজারভেশন নিয়ে লিস্ট ফাইনালাইজ হয়ে গেছে সর্বসম্মতিক্রমে ফাইনালাইজ হয়ে গেছে একটু বাদে ঘণ্টাখানেক ঘণ্টা দেড়েকের মধ্যে এগুলো মিউনিসিপ্যাল লিস্ট তো এত মনে থাকে না ওয়েবসাইটের মাধ্যমে আমাদের তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে এই লিস্ট পাবলিশ হয়ে যাবে আপনারা সেখান থেকে লিস্ট নিয়ে নেবেন। বাকিটা কে কে শর্টলিস্টের ক্ষেত্রে কে কে ক্যান্ডিডেট হচ্ছে যদি দু একজনের নাম বলেন। আমরা লিস্ট বেসিসে আমার অত মনে নেই কারণ এতগুলো মিউনিসিপ্যালিটি প্রায় 250 লোকের নাম অতটা আমার মেমোরির শক্তি নেই তাই আমরা শুনলাম ফিরহাদ হাকিমের বক্তব্য বৈঠক শেষে তিনি কি বললেন আমরা শুনলাম। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব কালীঘাটে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশীষ সেনগুপ্ত, কথা বলবো তার সঙ্গে। দেবাশীষ, একটা বিষয় স্পষ্ট হয়েছে যে প্রার্থী হওয়ার জন্য স্বচ্ছ ভাবমূর্তিকেই প্রাধান্য দেওয়া হয়েছে, আর কোন কোন বিষয় মাপকাঠিতে রাখা হয়েছে প্রার্থী হওয়ার ক্ষেত্রে? देखो जे चार्टी म्यूनिसिपालिटी आगामी 22 জানুয়ারি निर्वाचन तार मध्य रही है चंदननगर रही है आसानसोल विधाननगर एवं एर पाशापाशी सेखाने किन्तु जे भोट होबे सेई भोटे किन्तु 227टी जे आसन सेई 27टी आसने किन्तु प्रार्थीपद चूड़ान्त करेछे एवं आज के कालीघाटे दलनेत्री ममता बंदोपाध्याय संगे बैठक छिलो सेई बैठके छिलेन तृणमूल कांग्रेसेर सर्वभारतीय साधारण सम्पादक अभिषेक बंदोपाध्याय, शीर्ष नेतृत्व सेखाने छिलेन सुब्रत बक्शी, अरूप विश्वास, सूजित बोस दक्षिण जेहेतु उत्तर चौबीस परगना जिलार तारा ओखाने उपस्थित छिलेन कृष्ण चक्रवर्ती एर पाशापाशी किन्तु तृणमूल माने नेतृत्व सेखाने उपस्थित छिलेन एबं एई तादेर सामने जेटा फिरहाद हाकिम जेटा जानालेन যে প্রত্যেকটি প্রার্থী কিন্তু সহমতের ভিত্তিতে হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যে জিনিসটা এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলে এসছে যে প্রার্থীর ক্ষেত্রে বিচার্য যে বিষয়গুলো ছিল সেটা এর আগেও কিন্তু কলকাতা পৌরসভার ক্ষেত্রে বলেছে যে এলাকায় মানুষের পাশে থাকা, জনসংযোগ, তার এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি এবং এর পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে থাকা, কর্মদক্ষতা অতি অবশ্যই রয়েছে। এর পাশাপাশি তার জেতার মতো যে ক্যাপাসিটি অর্থাৎ অঞ্চলে যে জনপ্রিয়তা সেটাকে কিন্তু প্রথমে দেখা হয়েছে এবং সেই জায়গা থেকে একটা জিনিস জানিয়ে রাখি ইতিমধ্যেই আমাদের কাছে যে খবর এসেছে চারটি কিছুক্ষণের মধ্যেই হয়তো ওয়েবসাইটে তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে চারটি যে মিউনিসিপ্যালিটির যে ভোট হবে সেখানে তাদের কিন্তু প্রার্থী তালিকা চূড়ান্ত করে দেবে। ইতিমধ্যেই আমাদের ঠিক কলকাতা শহরের পার্শ্ববর্তী যে বিধাননগর মিউনিসিপ্যালিটি সেখানে কিন্তু ইতিমধ্যেই যা আমাদের কাছে যা খবর আসছে সে খবরে কিন্তু সদ্য বিজেপি সে থেকে ফিরে আসা অর্থাৎ তৃণমূল কংগ্রেসে ছিল একটা সময়, বিধাননগরের দায়িত্বে ছিলেন, তারপর তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, সেই সভ্যসাচী চক্রবর্তী কিন্তু আবারও টিকিট পাচ্ছে এবং বিধাননগর পুরসভার 31 নম্বর ওয়ার্ডের টিকিট পাচ্ছে এমনটা কিন্তু তৃণমূল সূত্রে খবর। এর পাশাপাশি কিন্তু 27 নম্বর ওয়ার্ডে সেখানে কিন্তু পিনাকি নন্দী তিনি টিকিট পাচ্ছেন, এর তাপস সেখানে কিন্তু তাপস চ্যাটার্জি কিন্তু তিনি এবার টিকিট পাচ্ছে না, কিন্তু যতদূর আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি 3 নম্বর ওয়ার্ডে সেখানে কিন্তু তাপস চ্যাটার্জির কন্যা আরিত্রিকা তিনি কিন্তু টিকিট পাবেন এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে খবর। যদিও আর কিছুক্ষণ পরে অপেক্ষা করলে কিন্তু বেরিয়ে আসবে। সেক্ষেত্রে কিন্তু বারংবার তৃণমূল নেতৃত্ব যেটা জানাচ্ছিলেন এবং বলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু আগে বলেছিলেন কিন্তু যে পুরো এমপি বা এমএলএরা তারা কিন্তু সরাসরি মানুষের সঙ্গে সেবা করতে থাকেন না, থাকেন হচ্ছে যারা জনপ্রতিনিধি, অর্থাৎ মিউনিসিপ্যালিটি এবং পৌরসভার যারা জনপ্রতিনিধি কাউন্সিলর তারা কিন্তু সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগে থাকেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের মানুষের সঙ্গে যে জনসংযোগ সবথেকে বেশি হচ্ছে এই জনপ্রতিনিধি অর্থাৎ কাউন্সিলরদের। সেক্ষেত্রে প্রথম যে অগ্রাধিকার পাবে সেটা প্রথমে মানুষের জন্য কাজ করতে হবে এবং মানুষ যাতে বাড়িতে বসে তার পরিষেবা পেতে পারে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বিধাননগর পুর নিগমে ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে শাহনওয়াজ হোসেন ওরফে ডাম্পি, অন্যদিকে ১৩ নম্বর ওয়ার্ডে সিরাজুল হক, এই দুজনকে প্রার্থী করা হয়েছে। এখনো পর্যন্ত সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে, তোমার কাছে এই বিষয়ে কি তথ্য রয়েছে? একদম আমাদের কাছে এই একই খবরটা রয়েছে। ডাম্পি, যেমন ডাম্পি পুরনো কাউন্সিলর এর আগেও ছিল এবং সেক্ষেত্রে ডাম্পি আবার পেয়েছেন, টিকিট পাচ্ছে, সিরাজুল হক টিকিট পাচ্ছে। পাশাপাশি যে ওয়ার্ডটি এই মুহূর্তে তাপস চ্যাটার্জি যিনি তিনি তার পুরনো ওয়ার্ডে টিকিট তিনি পাচ্ছেন না, সেক্ষেত্রে মহিলা সেখানে জায়গা টিকিট পাচ্ছে। আমাদের সঙ্গে থাকো, আপাতত একটা বিরতিতে আমাদের যেতে হবে, তোমাকে আপাতত বিরত করছি আমি, বিরতির পর আবারও এই আলোচনায় আসবো, সঙ্গে থাকবেন আপনারাও।